দেখতে পাচ্ছেন জগদেব ধনখড়ের টুইট। জগদেব ধনখড় টুইট করলেন এবং টুইট করে হাওড়া-বালি পুরো এলাকার বিভাজন বিল নিয়ে মামলার নথি চাইলেন। মামলার নথি নিয়ে রাজ্যের এজিকে তলব করলেন রাজ্যপাল। হাওড়া বিল নিয়ে অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে কথা বলতে চান রাজ্যপাল। কলকাতা হাইকোর্টে হাওড়া বিল নিয়ে যে মামলা চলছে এবং কোর্টের যে পর্যবেক্ষণ তা দেখার পর অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে কথা বলতে চান রাজ্যপাল। এবং এই বিল সংক্রান্ত সমস্ত নথি নিয়ে দার্জিলিং এর রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করার নির্দেশ অ্যাডভোকেট জেনারেলকে, এবং টুইট করে কথা নিজেই জানান জগদেব ধনখড়। আরও একবার জানিয়ে রাখতে চাইব, রাজ্যপাল জগদেপ ধনখড়ের টুইট এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। হাওড়া বিল নিয়ে অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে কথা বলতে চান রাজ্যপাল। কলকাতা হাইকোর্টে হাওড়া বিল নিয়ে যে মামলা চলছে সেখানে কোর্টের পর্যবেক্ষণ দেখার পর অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে কথা বলতে চান রাজ্যপাল। এবং এই বিল সংক্রান্ত সমস্ত নথি নিয়ে দার্জিলিং রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করার নির্দেশ অ্যাডভোকেট জেনারেলকে, নিজেই টুইট করে কথা জানিয়েছেন রাজ্যপাল জগদেব ধনখড়।